এই জায়গাটাকে ক্যাচ করে যেহেতু পুরো দেশের মানুষের একটা দৃষ্টি আকর্ষণ হয় এই একটা দিন এইদিকে তাকিয়ে থাকে, সেটা এই জায়গাটার মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ বা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেই ছবি প্রকাশের একটা হিড়িক লক্ষ্য করা যায়। সাধারণ মানুষের পাশাপাশি ছবি তারকাদের মধ্যেও এমনটাই দেখা যায়। তবে এবার উল্টোটা ঘটল ডালিউড সুপারস্টার শাকিব খানের বেলায়। নিজের পরিচয় গোপন করেই অসহায় মানুষজনের পাশে দাঁড়িয়েছেন দুই বাংলার জনপ্রিয় এই নায়ক। বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন শাকিব খানের মেকআপ আর্টিস্ট সবুজ খান। আগামী সপ্তাহেও শাকিব খানের এইরকম আরও একটি কার্যক্রম করা হবে বলে জানান সবুজ খান। বিষয়টি নিয়ে শাকিব খান বলেন, আমার জানা মতে কাউকে দান করলে এক হাতের দান অন্যজন যেন জানতে না পারে, সেখানে আমার কিছু বলার নেই, শুধু আমার ভক্তদের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই, এই ভাইরাস থেকে বাঁচতে হলে সচেতনতার বিকল্প নেই, আমি ঘরের বাহিরে যাচ্ছি না, বাহিরের সব কাজ বন্ধ রেখেছি, সবাইকে অনুরোধ করব ঘরে থেকে বের হবেন না, এখন নিজের সুরক্ষার কথা নিজেকেই ভাবতে হবে, তাহলেই করোনা থেকে বাঁচা যাবে, নিয়মিতই সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন, আর সবাইকে সচেতন থাকতে হবে যেন কোনোভাবেই করোনা আমাদের না অ্যাটাক করতে পারে। এ প্রসঙ্গে শাকিব খানের মেকআপ আর্টিস্ট সবুজ খান জানান, আমরা কয়েকজন বন্ধু মিলে হাতিরঝিল শহর ঢাকার বিভিন্ন স্থানে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। শুধু তাই নয়, প্রতিদিনের মতোই আমার বাসায় আমার স্ত্রীর হাতে রান্না করেই প্রায় 400 লোকজনের তেহারি করে তা সবার মাঝে বিলিয়ে দিচ্ছি। সেখানে সব বিনিয়োগই করছেন আমাদের দেশের সুপারস্টার শাকিব খান। তবে তার ভয়ে কথাগুলি শেয়ার করতে পারিনি, যখন কিছু লাইভ দেখলাম তখন আর কথাটি চেপে থাকতে পারলাম না। শাকিব ভাইয়ের কথা মতে কাউকে সাহায্য সহযোগিতা করতে হলে ডোলতাবলা বাজানোর কিছু নেই, যেখানে বাংলাদেশের কোটি ভক্তের মানুষ আমি, সেখানে একটা নিউজ করার জন্য ডোলতাবলা বাজানোর কী আছে? বিভিন্ন লোকজনের জন্য আমাকে নগদ টাকাও দিয়েছেন তিনি, ভাই রাগ করবে বলে আমি কাউকে বিষয়গুলো বলছি না, বাকি সব আল্লাহ ভরসা। তো ভিউয়ার্স, যারা শাকিব খানকে কৃপণ শাকিব খান সেই সাথে আরও বিভিন্ন আজেবাজে ভাষায় গালিগালাজ করছেন যে কেন তিনি গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়াচ্ছেন না, বিষয়টি বরাবরই শাকিব খান গোপন রাখলেও যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে ট্রোল করা হচ্ছিল, শাকিব খানের মেকআপ আর্টিস্ট সবুজ খান আর চুপ থাকতে পারলেন না, সামনে আনলেন সুপারস্টার শাকিব খানের গোপনে দান করা তথ্য। তো ভিউয়ার্স, বিষয়টি জেনে শাকিব খান সম্পর্কে আপনার ধারণা পাল্টে গেছে তো? এ নিয়ে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। শাকিব খান সে এখনো স্তব্ধ কেন, সে চুপ কেন আমি ঠিক জানি না। শাকিব তুই এখনো চুপ কেন আমি বুঝতেই পারি না। আল্লাহ তো সামর্থ্য দিয়েছে, সামর্থ্য কিন্তু আমাদেরও দিয়েছে, কিন্তু আমাদের চেয়ে কিন্তু ইনকাম সোর্স প্রায় 4 ডবল না 20 ডবল বেশি তোমার, সেটাও ভাবতে হবে শাকিব তোমার।